নমস্কার বন্ধুরা, হিজিবিজি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের বিষয় হলো বাবু শ্রী মতিলাল শীল। এই মতিলাল শীল ছিলেন একজন বাঙালি মার্চেন্ট। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ইনি গড়ে তুলেছিলেন এক অভূতপূর্ব ব্যবসায়িক সাম্রাজ্য। ওনার সম্পর্কে জানা যায় যে ওনার জন্ম হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। ওনার বাবা ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। 17 বছর বয়সে ওনার বিবাহ হয়। বিবাহ পরবর্তী যুগে উনি নিজের শ্বশুরমশাই এবং শ্বশুরবাড়ির লোকজনদের সাথে উত্তর ভারত তীর্থভ্রমণে যান। এই তীর্থভ্রমণে উত্তর ভারতীয়দের সঙ্গে পরিচয়, আলাপ আলোচনা এবং কুশল বিনিময়ের মাধ্যমে তিনি সারা ভারতবর্ষকে চিনতে পারেন এবং সেই সময় নিজের শ্বশুরমশাইকে একজন নিজের গাইড হিসেবে পান। 1815 সালে উনি ফোর্ট উইলিয়ামে একটি চাকরিতে জয়েন করেন। চাকরির সাথে সাথে উনি গ্যারিসনগুলিতে অবস্থিত ব্রিটিশ সৈনিকদের দৈনন্দিন জিনিসপত্র সাপ্লাই দিতে শুরু করেন। তারপরে কলকাতার হাটসন অ্যান্ড কোম্পানি নামক একটি বিয়ার সাপ্লাই এজেন্সির অর্ডার অনুযায়ী উনি বিয়ারের বোতলের ছিপি সাপ্লাই দিতে শুরু করেন। সেই সময় কলকাতা শহরে প্রায় 50 থেকে 60টি বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল এবং শোনা যায় যে তার মধ্যে প্রায় 20টি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের এজেন্সি ছিল মতিলাল শীলের কাছে। নিজের ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগিয়ে উনি ব্রিটিশদের সঙ্গে বেশ কিছু পার্টনারশিপ করেন, যেমন ফার্গুসন ব্রাদার্স অ্যান্ড কোম্পানি, ওসওয়াল্ড সিল অ্যান্ড কোম্পানি, তুলো অ্যান্ড কোম্পানি। এই সমস্ত ব্যবসায় উনি প্রচুর টাকা ঢালেন এবং শোনা যায় সে সময় তিনি বেশ কিছু লোকসানও করেছিলেন। প্রায় 30 লক্ষ টাকা সে যুগে তিনি লোকসান করেছিলেন এবং সেই থেকে অনেক কিছু নতুন নতুন জিনিস উনি শিখতেও পেরেছিলেন। সেই সময় ব্রিটিশরা অস্ট্রেলিয়াতে নিজেদের কলোনি প্রতিস্থাপনা করছিলেন এবং বাবু মতিলাল শীল সেই সময় অস্ট্রেলিয়াতে কলকাতা থেকে কার্গো জাহাজে করে বিস্কুট সাপ্লাই দিতেন। কথিত আছে যে আসাম কোম্পানি লিমিটেড, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রভৃতি সংস্থান গড়ে তুলতে উনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাই বলে এই নয় যে তিনি শুধু ব্যবসায়িক জগতে সীমাবদ্ধ ছিলেন। খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে কলকাতার বাবুরা একসময় একটি সভা ডাকেন। তাতে ঠিক হয় হিন্দুদের জন্য একটি স্কুল গড়ে তোলা হবে। যখন দানপাত্রের কথা আসে, বাবুরা মুখে কুলু পেটে বসে যান। সেখানে অঢেল টাকা দেন আমাদের বাবু মতিলাল শীল। নিজের জীবদ্দশায় তিনি বহু ব্যবসায়িক প্রতিষ্ঠা গড়ে তুলেছেন এবং দান ধ্যানও করেছেন প্রচুর। মানব কল্যাণে এত কাজ করা সত্ত্বেও ইতিহাসের পাতায় হারিয়ে গেছেন শ্রী মতিলাল শীল। হিজিবিজির তরফ থেকে তাকে জানাই প্রণাম। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই যদি হয় তাহলে এটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের মতন আপনাদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।